أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شاء الله দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লামের পর আল্লাহ হুম্মা আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে যে সমস্ত যে সমস্ত কারণে রাবির হাদিস গ্রহণ করা যাবে না অথবা রাবির দোষী প্রমাণ হওয়ার কারণসমূহ যিনি হাদিস বর্ণনা করবেন তার ভিতরে যে সমস্ত কারণ পাওয়া গেলে তার হাদিসগুলা গ্রহণ করা যাবে না এ ওলামা মাস্নাগণ দশটি কারণ দেখাইছেন তার ভেতরে প্রথম কারণ বলছেন যে মিথ্যাবাদী মিথ্যাবাদিতা মিথ্যাবাদী হওয়া দুই নম্বর কারণে বলছেন যাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করা হয় মানুষ যাকে মিথ্যাবাদী বলে জানে তিন নম্বরে বড়ো পাপের সাথে জড়িত বড়ো পাপের সাথে জড়িত অথবা ছোটো পাপ করে জেদ করে ছোটো পাপ করে জি যিনি বেদাতি বেদাতির দিকে মানুষকে ডাকে যিনি বেদাতি বেদাতি কাজ করেন বেদাতের দিকে মানুষকে ডাকেন এবং যিনি অজ্ঞতা রাবির অজ্ঞতা হওয়া রাবির অজ্ঞতা হওয়া যি এ বিষয়গুলা রাবির দিনদার পরিষ্কারিতার সাথে সম্পর্কিত আদালতের সাথে যাকে বলা হয় আদলু রাবির আদালতের রাবি রাবিজিনী তার দিনদার পরিশিধকারিতার সাথে পাঁচটি সম্পর্ক জি আর পাঁচটি যেটা রাবির হেব শক্তির সাথে সম্পৃক্ত সম্পর্কিত তা তার ভেতরে পাঁচটি হচ্ছে যে রাবি অধিক ভুল করা রাবি রাবির অধিক ভুল হওয়া অধিক ভুল হওয়া জি তারপরে দুই নাম্বার বেশি উদাসীন হওয়া রাবি বেশি উদাসীন হওয়া এরপর সংশয় সংশয় যুক্ত হওয়া সংশয় যুক্ত হওয়া সেকা রাবির নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা এবং পাঁচ নম্বরে স্মরণশক্তি কম স্মরণশক্তি কম যে এই দশটি কারণ যদি কাউরির ভিতরে থাকে তাহলে তার হাদিস গ্রহণ করা যাবে না ওলামা সন্নাগুন বলছেন তাই এক নম্বরে মিথ্যাবাদী মিথ্যাবাদিতা হওয়া মিথ্যাবাদীর সাথে যুক্ত হওয়া যাকে মানুষ মিথ্যাবাদী বলে জানে বড় পাপ করা এবং ছোট পাপ হলেও বেশি বেশি করা এবং জেদ করে করা বেদাতি সে এবং বেদাতি দিকে মানুষকে ডাকা রাবির অজ্ঞতা হওয়া যে এরপরে বলছেন যে রাবি যিনি তার বেশি ভুল হওয়া বেশি ভুল হওয়া উদাসীন হওয়া সংশয় যুক্ত হওয়া জি এর যা বলছেন যে নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা এবং তার স্মরণশক্তি কম হওয়া এ বিষয়গুলা যিনি হাদিস ভাবনা করবেন এই বিষয়গুলা যে মহাদেসিনে ক্রাম এগুলা দেখেছেন তাই এর আগেও বলেছিলাম মিন আতিয়াবিল মিন মানহি ফি ইল মিল মোস্তলা এ গ্রন্থে ওলাম আসন্নগন একটি অধ্যায় নিয়েছেন আসবাবু তো আনিফের রাবি রাবির রাবি দোষী হওয়ার প্রমাণ কারণ কারণসমূহ তিনি উল্লেখ করেছেন তো আমরা যারা রাবি বা যারা হাদিস বর্ণনা করি বা হাদিসে কপুরে যারা আমরা বলি এ বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য লাগব। আল্লাহ সব তালা যেন আমাদের ইহলোক পরলোক কল্যাণ দান করেন ওয়দা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসল আল নবীর মোহাম্মদ আলহি ও সাহাবি হেজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك